বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের বডিগার্ড চলে এসছে আমার মেজো ভাইকে পাহারা দিতে। মেজো ভাই তো সারাদিন মারামারি করে সবার সাথে, তার জন্য ওকে রাখা, ও তাই জন্য আমাদের ও আমাদের ঘরেতে সামনে এসে বসে আছে, তাই জন্য ওর বডিগার্ড ঘরের দরজার সামনে এসে বসে আছে। দেখছেন কত সুন্দর বডিগার্ড! যদি আপনাদের এরকম বডিগার্ড লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি টমিকে ঠিক পাঠিয়ে দেবো আপনাদের বাড়িতে কয়েকদিনের জন্য। আর মেজো ভাই দেখুন, আবলা তুলে আমলা করে দিয়েছে মাথা পুরো। এ বাবা, এ কী করে দিয়েছে রে? তোর মাথা তো সেই ঘাসের ছাঁটাই হয়েছে মনে হচ্ছে। কী করেছে, মারপিট করে করে কানটাকেও কালে করে দিচ্ছি। কান তো ওপরে থাকে, কালো হলো কী করে রে? দেখুন এই কানটা ফুটো হয়েছে, যেন ওই যে আলো দেখা যাচ্ছে ওইটাই পোকার জন্য হয়েছিল। এবারে বাবা পোকা টোকা করিও না, ওই পোকার মানে মেজো ভাই না, তুমি পোকা ভাই হয়ে গেছো এখন। আর বা আর টমি কি সুন্দর বসে আছে। এই টমি, ঘুমাচ্ছিস নাকি? ছাড়াও দেয় না। আর এই টমি ঘুমাচ্ছে জানেন, টমি নির্ঘাত ঘুমাচ্ছে, কেন মাথাটা হেলছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, মাথা হেলছে। ওই পড়ে যাবি পড়ে যাবি। এই ভাই, ভাই রে এদিকে তাকাই, দেখো ভাই বলতে ভাই উঠে পড়েছে একেবারে। আরে বা ভাই, তুমি কোথায় যাচ্ছিলে কালকে পাঁচিলের ওপর দিয়ে? বন্ধুর বাড়ি, জন্মদিনের কি নেমন্তন্ন ছিল? আহ, পা হাত পা করেছে দেখুন, এই পাটাই মনে হয় করেছে, এই পাটা যে চেপে বসে আছে দেখাবে না বলে। এইগুলো দেখেই তো বুঝতে পারছেন কি করে, কেন আমি এদের মানে বকি, এই কারণে। কারোর বাড়ির বাচ্চারা না তোদের মতন এইরকম নয়, বুঝলি? তোদের মতন এইরকম নয়, তুই একমাত্র এইরকম। কই টমি তো কারোর সাথে মারামারি করে না, গায়ে কোথাও খোবলানো নেই। তুই এইটুকুনি একটা জিনিস কি বলবো। এই এই কই গেলি, এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা, আমাকে হাই বল। হাই মা, এ কী হয়েছে, চোখে কি হয়েছে? আমি তো দেখিনি। এই চোখে কি হয়েছে দেখি এবার, ঠান্ডা লেগেছে মনে হয়। আরে আমার বাচ্চাটা, ওলে বাবা, আমার বাচ্চাটা কি হলো গো? ডাক্তার দেখুন হাতটা, দেখুন হাতটা, বাবা বাচ্চা নয় চো বাচ্চা। দাঁড়াও, তুমি অন্যায় কাজ করছো। আর এই বৃষ্টি হচ্ছে দেখুন, এখানেও কালো করে দিয়েছে, মানে যা তা যা তা। দাঁড়া, ওষুধ খাওয়াতে হবে, যা তা করলে হবে না, সেক দিতে হবে, চোখে ড্রপ দিতে হবে। চল বৃষ্টিতে আর ভিজবি না, খাওয়া হয়ে গেলে খাটের তলায় জায়গা করা আছে, ওখানে শুয়ে পড়বে, বাইরে বেরোবে না তুমি একদম। আরে টমি পড়ে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে, দেখো বন্ধু টমি ঘুমিয়ে ঘুমিয়ে ঢুলে, ওই যে ঢুলছে ঢুলছে, টমি এখন ঢুলছে, ওই দেখুন ঢুলে পড়ে যাচ্ছে, টমি ঢুলছে, দেখছেন টমি মানুষের মতন টমিও ঢুলছে, ওই দেখুন টমি ঢুলে পড়ছে, দেখুন ওই পড়ে গেল বুঝি। এবার এই জলের ওইদিকে গিয়ে বসিস না, আবার জলের মধ্যে পড়ে যাবি। দেখুন টমির অবস্থা দেখুন, বাবা রে টমি, কাকে রেখেছি, রাবণ কাকে দিয়েছি, রাবণের পাঠ। আবার তাকাচ্ছিস, ঘুমাচ্ছিস তো? হ্যাঁ টমি, তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ টমি, তুই ঘুমাচ্ছিস তো টমি? কি অবস্থা, চল ভাবি, চল চলো, তুমি এবার, তোমার তো খাওয়া আছে, অনেক কিছু আছে তোমার এখন, চলো তোমার হচ্ছে ব্যবস্থা, সব বিষয়ে পাকামো তোমার আমি বার করছি আজকে, সব বিষয়ে পাকামো, এক্সট্রা পাকা এটা আমাদের। দেখুন দুটো বসে আছে। এই বৃষ্টি পড়ছে দেখিস নি কোনোদিন? এই বৃষ্টি প্রথম দেখছি ভাই, এদিকে তোরা যে পিঠের চাল চামড়া তুলবায় মারামারি করে হাত পা ভেঙে বসে আছে। কি দেখছো তুমি, বৃষ্টি দেখছো? আকাশে বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখছে আমাদের টমি, টমি 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 বৃষ্টি দেখছে, দেখছেন? কবি হয়ে যাবি নাকি ফট করে আবার? হ্যাঁ এই টমি, বৃষ্টি দেখছিস? তুমি কি দেখছো, তোমার চোখ তো টমি হয়ে গেছে, আর কিছু দেখতে হবে না, দেখুন ঘুমাচ্ছে বসে বসে। এই তুই ঘুমাচ্ছিস কেন রে, একটু চা টা দেবো নাকি? এই টমি বৃষ্টিতে বসে যাবে, দেখুন ডাকছে। এই টমি, এই মেজো ভাই চোখটা দেখি এদিকে।
কি বানিয়ে দিচ্ছ ওকে? রেডি গেনি ও মা, ও কি দেখছে? খিচুড়ি তো নেই ওপরে, ভূত দেখছিস নাকি? হাঁ করাম দেখছিস? চল খেতে চল। এই আয়, এই দুজনে একই পজিশনে চুলকাচ্ছে, দেখুন একই চুলকানে। এই চল চল চল, কি চুলকাচ্ছে রেস, কি চুলকাচ্ছে রেস? ঘুম পেয়ে গেছে। এই ভাই আয়, তোকে আজকের ওষুধ দেবো, এদিকে আয় তাড়াতাড়ি আয়। বন্ধুরা কেমন? তুমি খেয়ে না বাবা, না কোনো ভাত খেলে যাও না, তোমার কাছে এই না, এত জুস খেয়ে নাও, চট করে জুস খেয়ে নাও, জুস খেয়ে নাও। খাবে কি করে, যা বৃষ্টি হচ্ছে বল তুমি। আর আমাদের তো এত বড় জায়গা নেই না যে ওকে ডাকবো, অত সব রাস্তায় থাকে, মানে রাস্তায় থাকে না, একজনের বাড়ির ভিতরে থাকে, খেতে আসে তুমি। আর এই দেখো কিরকম বৃষ্টি পড়ছে, আমিও বৃষ্টির মধ্যে বসে আছি, আমার বাচ্চাটাও বসে আছে, হো ভাই নাই ভেতরে বসে আছে। ও হ্যাঁ ভেতরে এসে বল বাবা, এখন যাস না, যাবি কি করে বৃষ্টিতে? বৃষ্টিটাও কি মুখন হয়ে বৃষ্টি হচ্ছে। আরে আমা আসো আসো, দাঁড়াও ছাতা ধরি, বসে থাকতে হবে, দাঁড়াও ছাতা ধরি। কি বলবো, চলে গেলো, যা এই চলে যা। ওখানে একটা জায়গা, একজনের বাড়িতে এ আছে, ওখানেই গেছে মনে হয়, দেখে আসি চলো। আমার না এই বৃষ্টি এলে নিজেও ভিজে, দেখুন নিজে ভিজে আছে, ছাতাও নেই। ওখানে কোথায় গেল ফোনটা? আমার ভিজে হয়েছে ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ বাবা ওখানে থাকো তুমি, দেখুন আমার ফোনটাও জলে ভিজে যাচ্ছে, করবো বৃষ্টি হচ্ছে না, চলুন বন্ধুরা পরে আবার ভিডিও দেখাবো।